সুধি দর্শক শ্রোতা, এই ভিডিওতে আমরা জানব অক্রূর কে এবং তার বিশেষ কীর্তি কি ছিল। অক্রূর ছিলেন ভগবান কৃষ্ণের পিতৃব্য বা চাচা। আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ বিখ্যাত যদুবংশে জন্মগ্রহণ করেছিলেন, সেই একই বংশে জন্ম নিয়েছিলেন অক্রূর। এই বংশের সফলকের ঔরসে এবং কাশীরাজ কন্যা গান্ধিনীর গর্ভে এর জন্ম হয়। উগ্রসেনের এক কন্যাকে বিবাহ করেছিলেন অক্রূর, সেই কন্যার গর্ভে তার দুই পুত্রের জন্ম হয়। অক্রূরের বেশ কিছু কীর্তি রয়েছে, সেগুলো বলছি। আমরা জানি যে মথুরার রাজা কংস ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মামা। কংসের অত্যাচারে যখন পৃথিবী অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ কংসের বোনের গর্ভে জন্ম নিয়েছিলেন। কংস সেটা জানতেন, তাই তিনি ভগবান কৃষ্ণকে হত্যা করার উদ্দেশ্যে ধনুযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন। এই সময় কৃষ্ণ এবং তার ভাই বলরাম ছিলেন বৃন্দাবনে, আর কৃষ্ণের পিতৃব্য অক্রূর ছিলেন কংসের গৃহে। কংস অক্রূরকে বৃন্দাবনে পাঠান কৃষ্ণ এবং বলরামকে আনবার জন্য। অক্রূর গিয়ে কৃষ্ণকে তো আনলেনই না, বরং ভগবান কৃষ্ণের নিকট কংসের অত্যাচারের কাহিনী তুলে ধরলেন। শুধু তাই নয়, তিনি যে কংসের নির্দেশে কৃষ্ণ এবং বলরামকে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছেন সেটাও ইঙ্গিতে বলে দেন। অক্রূর কৃষ্ণকে কংসের অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য অনুরোধ করেন। এরপর অবশ্য ভগবান শ্রীকৃষ্ণের হাতে কংসের বিনাশ হয়। কৃষ্ণের শ্বশুর অর্থাৎ কৃষ্ণের স্ত্রী সত্যভামার পিতা সত্রাজিতের সমন্তক নামক এক মণি ছিল। এই মণির সাহায্যে প্রতিদিন প্রচুর স্বর্ণ উৎপন্ন হত। শতধন্যা নামক এক ব্যক্তি সত্রাজিৎকে হত্যা করে তার সমন্তক মণি কেড়ে নেন। কৃষ্ণ সেই মণির জন্য শতধন্যাকে শাস্তি প্রদান করেন এবং হত্যা করেন। মৃত্যুর পূর্বে শতধন্যা গোপনে সমন্তক মণি অক্রূরকে দিয়ে যান। এরপর অবশ্য মণিটি অক্রূরের কাছেই থেকে যায়, সে কারণে তিনি ব্যয়বহুল যাগ যজ্ঞ অনায়াসেই সম্পাদন করতে পারতেন। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রস্তুতিকালে পাণ্ডবদের সম্বন্ধে ধৃতরাষ্ট্রের মনোভাব জানবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরকেই দূত হিসাবে হস্তিনাপুরে পাঠিয়েছিলেন। যদুবংশ ধ্বংসকালে অক্রূরের জীবনের পরিসমাপ্তি ঘটে। দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।